আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচাইতে সহজ কেকের রেসিপি। আমার জানা মতে এর চেয়ে সহজ কোনো কেক হয় না। আর আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে অরিও চিজ কেকের রেসিপি। এটা টেস্টের জন্য অনেক বেশি পরিচিত, এটা খেতে অনেক সুস্বাদু কিন্তু বানাতে খুবই সহজ। তাহলে চলুন চলে যাচ্ছি আমরা আমাদের মেইন রেসিপিতে। অরিও চিজ কেক বানাতে আমাদের প্রথমেই লাগবে অরিও বিস্কিট, ক্রিম চিজ, হুইপড ক্রিম, বাটার এবং সামান্য পরিমাণ চিনি। তাহলে চলো প্রথমে আমরা অরিও চিজ কেকের যে বিস্কিটটাকে, আমি এখানে 8 থেকে 10টা বিস্কিট নিয়েছি এবং এটাকে এখন ভালো মতো ক্র্যাশ করে নিব। এবং এটা ক্র্যাশ করার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে এখানে যাতে কোনো ধরনের আস্ত বিস্কিট না থাকে। অনেকে এটা ক্রিমটাকে ছাড়িয়ে বিস্কিটটাকে আলাদা ইউজ করে, আমি এখানে ক্রিম এবং বিস্কিট দুটাকে ইউজ করেছি। আমাদের বিস্কিটটা ক্র্যাশ করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ বাটার অ্যাড করে দিচ্ছি। এটাকে ভালো মতো মিক্স করতে হবে যাতে বাটার এবং বিস্কিটের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। এবার আমরা এই মিক্সচারটাকে আমাদের যেই পটটাতে আমরা কেক সেট করব সেই পটটাতে নিয়ে নিচ্ছি। পটটাতে আমি একটা ফয়েল পেপার আগেই এটা সমান করে কেটে বিছিয়ে নিয়েছি। এবার এর উপরে আমরা আমাদের বিস্কিটের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা চামচ দিয়ে চেপে চেপে চারো সাইডে সমান করে সেট করব যাতে কোনো সাইডে কম বেশি না হয়। আমাদের বেস রেডি, এখন এটাকে আমরা ফ্রিজারে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, তার মধ্যে এটা সেট হয়ে যাবে। এর মধ্যে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আমাদের হুইপড ক্রিম। আমি এখানে 250 ml যে হুইপড ক্রিম সেটা নিয়েছি। এখন এটাকে আমি হালকা করে বিট করে নিচ্ছি, আমরা অনেক শক্ত করব না, হুইপড ক্রিমটাকে নরম রাখবো। দেখতেই পাচ্ছেন পুরো শক্ত আমি করিনি। এবার আমি আরেকটা প্যানে আমাদের যে ক্রিম চিজটা আছে সেটা নিয়ে নিয়েছি, এখানে 100 গ্রাম ক্রিম চিজ আছে। এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে পাউডার সুগার। এবার এটাকে আমরা আবার বিট করে নিচ্ছি, হালকা হাতে বিট করেছি। এবার এটাকে এর সাথে আমরা অ্যাড করব আমাদের হুইপ ক্রিমটা। হুইপ ক্রিমটাকে একবারে আমি অ্যাড করিনি, আমি 2 বারে অ্যাড করেছি যাতে করে মিক্সটা খুব ভালো মতো হয়। এটাকে আমরা খুব হালকা করে বিট করে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের ক্রিম চিজ এবং হুইপ ক্রিমের মিশ্রণ। এবার এর মধ্যে আমরা কিছু ক্র্যাশ করে রাখা অরিও বিস্কিট আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আবারও আমরা মিক্স করে নিচ্ছি, এবার হালকা করে মিক্স করব আমরা। আমাদের মিক্সচারটা অলরেডি রেডি হয়ে গেছে আর ওইদিকে আমাদের যে বেসটা আমরা সেট করতে দিয়েছিলাম বেসটাও রেডি হয়ে গেছে। এবার এর উপরে আমরা আমাদের যে ক্রিমের মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমরা ভালো মতো চারো সাইডে সমানভাবে বিছিয়ে দিব এবং এটাকে চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে চার সাইডে দিয়ে একটু ঝাঁকি দিলেই এটা সমানভাবে বসে যাবে। আমাদের দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটাকে আমি চার সাইডে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা 3 থেকে 4 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য। আমার অলমোস্ট 3 ঘন্টা 45 মিনিট লেগেছে এটা সেট হতে। এবার আমি রেফ্রিজারেটর থেকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে একটা ছুরি দিয়ে চার সাইড আমি ছাড়িয়ে নিচ্ছি যাতে এটা খুব ইজিলি প্যান থেকে ছুটে আসে। এবার আমার চার সাইড ছুটানো হয়ে গেছে, আমি জাস্ট এটাকে একটু হালকা করে টেনে ছুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত ইজিলি এটা বের হয়ে আসছে। এবার এটাকে আমরা একটু ডেকোরেশন করার জন্য আরও কিছু বিস্কিট ক্রাশ করে আমি উপরে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। বিশ্বাস করুন এটাকে দেখতে যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি মজা এটা খেতে। বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্টসে কেমন হয়েছে। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।